ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাহেন ভাই বরশকোচের মালশে থেকে প্রশ্ন হলো ওয়াজ মাহফিলে মানুষে ওয়াদা করে থাকে এখন এই ওয়াদা ভঙ্গ করলে কি কাফরা দিতে হবে কিনা মানুষে ওয়াজ মাহফিলে কত শপথ করে ওয়াদা করে নামাজ পড়ব এই পূর্বশেকো আপনাদেরও তো একজনের সাথে যদি কো নামাজের দাওয়াত দেন স্যার শপথ করে বা করে যে আগামী কাল থেকে নামাজ পড়ব ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ফেলে অন এই ওয়াদার কি কাফারা আছে না আলহামদুলিল্লাহ সল্লাত ওয়া সাল্লামু আলা রাসূলিল্লাহু মাবাদ ভাই নামাজের বিষয়ে ওয়াদা করলে এটা আবার ভঙ্গ করলে কি কাফারা দিবে তার মানে কি কাফারা দিবে মানে নামাজ পড়বে না তার মানে নামাজ পড়ে না দেখে তাই কাফারা দিবে নামাজের কি কোনো কাফারা হয় নাকি নামাজ না পড়লে কাফের মুশরিকের সম্পর্ক হয়ে যায় না বাইনাল হামদে ওয়াইনাল কুফরে তার কুসলা মাইনুল আব্দুল আল কুফরা তার কৌশল একজন কাফের মোর্শেকের নব মুসলমানের মধ্যে পার্থক্যর নামাজ সে নামাজ মাহফিল ওয়াদা করছে আল্লাহর সাথে সে ওয়াদা করছে না সে আল্লাহ কোটি শাস্তি দিবে এর সাথে আবার কাফফারা কি দিবে এখানে মানে আর কিছু চাল দিবে নাকি তিনটা রোজা রাখবে তারপর আর নামাজ পড়বে না এ সমস্ত কথা ঠিক নয় এগুলি এগুলি কোন ব্যক্তি ওয়াদা করুক না করুক ওই ব্যবস্থা আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহকে ভয় করা উচিত যারা এই সমস্ত কাজ করে তারা মনে করে দিনটা হেলা খেলা যেদিনকার অবস্থা বুঝবে সেদিনকার বুঝবে যে কি অবস্থা মানুষ মুসলমান হয়ে মনে করে আমরা অরের সাথে মুসলমান হয়েছি বাপদাদের সাথে মুসলমান হয়েছি নাম রাখছে আর গোপনাঙ্গের মাথা কাটাই দিছে তার বিভিন্ন মনে হয় মুসলমান বাপদাদের জমিদারে আর কি মুসলমান এটা কত বড় সম্পদ এটা যে কোনো কত বড় নিয়ামত এই চিন্তা তাদের এখন নাই এই নিয়ামত বুঝতে পারবে কাল কেয়ামতের মাঠে যখন যাবে তখন বুঝতে পারবে যে নিয়ামত এটা কত বড় মূল্যবান দিক তখন স্বীকার করবে যে আসলে আল্লাহ আমাদের প্রতি অনেক দয়া করেছেন রহম করেছেন সুতরাং প্রত্যেক মুসলমান যারা এই সমস্ত বিষয়ে অলসতা করে যারা বয়স শুনে থাকেন তাদের সবাইকে সতর্ক করছি আল্লাহকে ভয় করুন এবং পরকালকে ভয় করুন কবরকে ভয় করুন জাহান নামকে ভয় করুন পরে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন কেউ থাকার এখানে নাই সবার আমল নামা সবাই সরিষা পরিমাণ আমল নিয়ে উঠতে হবে কে আল্লাহ মাফ করবেন না কাউকে আল্লাহ সারবেন না যদি আমল ভালো না হয় সুতরাং আমাকে উসি নাফসি আমাকে এবং সবাইকে আমি ওসিহত করছি সবাই যেন আমরা আল্লাহকে ভয় করি এবং আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে মুসলমান সবাইকে আল্লাহকে ভয় করার তফিক দান করুন গোপনে প্রকাশ্যে এবং আল্লাহর বিধান যেন সুন্দরভাবে আমরা এই দুনিয়াতে থাকা অবস্থায় মানতে পারি ইমান নিয়ে যেন যেতে পারি সেই তফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন হাজর সাল্লা তালা নবীনা মোহাম্মদ আসসালাম আলিকুম রহমতুল্লাহি বরাকাতু